de săptămână. প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো এবং এই বন্ধের এই মুহূর্তে তোমরা অবশ্যই বাসায় বসে পড়াশোনা করছো। আজকে আমি নবম অধ্যায় এর যে প্রশ্ন, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সে রকম কিছু প্রশ্ন এখানে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই তোমরা বাসায় বসে এই প্রশ্নগুলো পড়ে ফেলবে। এক নম্বরের প্রশ্ন হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝো, অনুন্নত দেশে উন্নয়নের গতি মন্থর কেন, শব্দ বেকারত্ব বলতে কী বোঝো, সাময়িক বেকারত্ব বলতে কী বোঝো, দারিদ্র বিবেচনায় আইসিটি এর ভূমিকা কী, মৌসুমী বেকারত্ব বলতে কী বোঝো, মানব সম্পদ উন্নয়নের জন্য প্রশিক্ষণ জরুরি কেন, বাংলাদেশে যে কোনো দুটি সামাজিক নিরাপত্তা বর্ণনা করো, সামাজিক নিরাপত্তা বেষ্টনী বলতে কী বোঝো, অর্থনৈতিক উন্নয়ন কী এবং বেসরকারি সংস্থার কাজ কী, গণদারিদ্র গোষ্ঠী কী, অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান কী, স্থায়ী বেকার কী, মানব সম্পদ উন্নয়ন কী, বাংলাদেশে কাদেরকে দরিদ্র বলা হয়। এই হচ্ছে তোমার নবম অধ্যায়ের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এবার আমরা দশম অধ্যায়ের দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে সরকারি অর্থ ব্যবস্থা বলতে কী বোঝো, বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো কী কী আলোচনা করো। প্রথমে হচ্ছে যে সরকারি অর্থ ব্যবস্থা বলতে কী বোঝো, অর্থাৎ অর্থনীতির যে শাখায় সরকারের আয় ব্যয় ঋণ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা হয় তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলে। অর্থাৎ একটি দেশের জনসাধারণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সরকার কোন খাতে কীভাবে কোন নীতিতে ব্যয় করবে তা সরকারি অর্থ ব্যবস্থায় আলোচনা করা হয়। এবার সরকারের আয়ের খাতসমূহ কী কী, সরকারের প্রথমে আয়ের খাত হচ্ছে কর রাজস্ব, অর্থাৎ সরকার জনগণের নিকটতে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে কিন্তু তার বিনিময়ে জনগণ সরকার থেকে সরাসরি বিশেষ কোনো সুযোগ সুবিধা আশা করতে পারে না তাকে কর বলে। অর্থাৎ সরকার দেশের নিবাসী বা অনিবাসী ব্যক্তি বিভিন্ন ব্যবসা শিল্প প্রতিষ্ঠান পণ্যের উপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে। সরকারের কর রাজস্বের উৎসসমূহ হলো, প্রথমে হচ্ছে যে আয় ও মুনাফার উপর কর, অর্থাৎ কোনো ব্যক্তির বা কোম্পানির আয়ের উপর যে কর ধার্য করে তাকে আয়কর বলে। বাংলাদেশ সরকারের আয়ের একটি অন্যতম উৎস হলো আয়কর, অর্থাৎ বর্তমানে বাংলাদেশ কোম্পানি ব্যতীত ব্যক্তি করদাতার বার্ষিক নেট 2,50,000 টাকা নির্ধারণ করেছে। এবার এরপরে হচ্ছে যে মূল্য সংযোগ কর, অর্থাৎ অন্যান্য উন্নত উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশ 1991-92 সালে অর্থবছর থেকে মূল্য সংযোজন কর চালু করা হয়েছে। এরপরে তিন নম্বর হচ্ছে আমদানি শুল্ক, বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম উৎস হল আমদানি শুল্ক, দেশের আমদানিকৃত দ্রব্যের ও সেবার উপর যে কর ধার্য করা হয় তাকে আমদানি শুল্ক বলে। এরপরে চার নম্বর হচ্ছে আমাগারি শুল্ক, অর্থাৎ দেশের অভ্যন্তরে উৎপাদিত ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আমাগারি শুল্ক বলা হয়। অর্থাৎ বাংলাদেশে প্রধানত চা, সিগারেট, চিনি, তামাক, রসিন, ওষুধ, স্প্রিট, দেশলা প্রভৃতি দ্রব্যের উপর আমাগারি শুল্ক ধার্য করা হয়। পাঁচ নম্বরে হচ্ছে সম্পূরক শুল্ক, অর্থাৎ বিভিন্ন কারণে সরকার অনেক দ্রব্য সামগ্রীর উপর আবেদন শুল্ক বা মূল্য সংযোজন কর আমদানি শুল্ক আরোপের পরে অতিরিক্ত যে শুল্ক আরোপ করে তাকে সম্পূরক শুল্ক বলে, যেমন সিরামিক টাইলসের উপর আরোপিত সম্পূরক শুল্ক। এরপরে হচ্ছে মাদক অন্যান্য কর ও শুল্ক, অর্থাৎ উপরে শুল্ক ও করের মূল পাঁচটি উৎস ছাড়া আরও কিছু কর ও শুল্ক থেকে সরকার আয় সংগ্রহ করে, যেমন সম্পত্তি কর, পেট্রোল ও গ্যাসের উপর কর, বিদেশ ভ্রমণ কর ইত্যাদি। সাত নম্বর হচ্ছে মাদক শুল্ক, অর্থাৎ মাদক জাতীয় বিভিন্ন দ্রব্যের উপর সরকার শুল্ক বসিয়ে অর্থ আয় করে থাকে, এর মাধ্যমে সরকারের আয় বৃদ্ধির সাথে সামাজিক কল্যাণ বৃদ্ধি পায়। আট নম্বর হচ্ছে যানবাহন কর, অর্থাৎ বিভিন্ন প্রকার যানবাহনের উপর যে কর দেওয়া হয় তাকে যানবাহন কর বলে, এই খাত থেকে সরকার প্রতি বছর অনেক অর্থ আয় করে থাকে। ভূমি উন্নয়ন কর, ভূমি উন্নয়ন কর ভূমির মালিকানা ও ভোগ দখলের জন্য ভূমির মালিক সরকারকে যে খাজনা দেয় তাকে ভূমির রাজস্ব বলে। বাংলাদেশ সরকার ভূমির উপর উন্নয়ন কর আরোপ করেছে। দশ নম্বর নন জুডিশিয়াল স্টাম্প, অর্থাৎ দলিলপত্র, মামলা মোকদ্দমের আবেদনপত্র ব্যবহার জন্য নন জুডিশিয়াল স্টাম্প ব্যবহৃত হয়, এই খাত হতে সরকার প্রতি বছর অনেক অর্থ আয় করে থাকে। এবার আমরা আলোচনা করব যে কর বহির্ভূত রাজস্ব, যেগুলো
মানে সরকার কর ও শুল্ক ছাড়া আরো অনেক উৎস হতে আর রাজস্ব সংগ্রহ করে থাকে, আমরা সেরকম সরকারের কর বহিত রাজস্ব উৎসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে যে লভ্যাংশ, অর্থাৎ লভ্যাংশ মুনাফা, সরকার তার মালিকাধীন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, পার্ক, চিড়িয়াখানা থেকে বছরান্তে লভ্যাংশ মুনাফা পেয়ে থাকে। দুই নম্বর হচ্ছে সুদ, অর্থাৎ সুদ, অর্থাৎ সরকার সরকারি কর্মচারী বিভিন্ন আর্থিক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঋণ প্রদান করে, প্রদত্ত ঋণের সুদ হিসেবে সরকার প্রতি বছর কিছু অর্থ আয় করে থাকে। তিন নম্বরে হচ্ছে প্রশাসনিক ফিস, সরকার জনগণকে প্রশাসনিক সেবা প্রদান ও প্রশাসনিক সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রকার ফি আদায় করে থাকে, যেমন কোর্ট ফিস, জরিমানা ও দণ্ড ও বাজেয়াপ্তকরণ, অর্থাৎ দেশের আইন ও নিয়ম নীতি পরিপন্থী বিভিন্ন কাজের জন্য সরকার জরিমানা দণ্ড বাজেয়াপ্তকরণ করে প্রতি বছর কিছু অর্থ আয় করে থাকে। এরপরে অর্থনৈতিক সেবা, অর্থাৎ সরকার তার বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা জনগণকে সেবা প্রদান করে থাকে, এই সেবাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আমদানি ও রপ্তানি আইনের আওতায় প্রাপ্ত ফিস, বাণিজ্য সংস্থা কোম্পানি সমূহতে প্রাপ্ত রেজিস্ট্রেশন ফিস, বিমা আইনের আওতায় প্রাপ্তি ও সমবায় সমিতির অডিট ফিস ও সমবায় সমিতির রেজিস্ট্রেশন নবায়ন ফিস ইত্যাদি। এছাড়া ছয় নম্বরে হচ্ছে যে ভাড়া ও ইজারা, সরকার বিভিন্ন সম্পত্তি ভাড়া ইজারা দেওয়ার মাধ্যমে সরকার প্রতি বছর অনেক অর্থ আয় করে থাকে, যেমন হাট, ঘাট ইত্যাদি। এরপরে হচ্ছে টোল ও লেবি, বিভিন্ন সেতু থেকে টোল ও লেবি আদায় বাবদ সরকার কিছু অর্থ আয় করে থাকে, যেমন সেতুর জন্য টোল আদায়। অবাণিজ্যিক বিক্রয়, আট নম্বর হচ্ছে অবাণিজ্য বিক্রয়, অর্থাৎ সরকার জনগণের কল্যাণে কোনো কোনো সময় বিনে লাভে অনেক দ্রব্য বিক্রি করে থাকে, যেমন AMS বা খোলা বাজার বিক্রয় নীতি ইত্যাদি। রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ে যাত্রীবাহী দ্রব্য সামগ্রী পরিবহন ভাড়া বাবদ আয় করে, রেলওয়ে অসেবাকে সম্প্রসারণ আধুনিকীকরণের ফলে বর্তমানে এই খাতে মুনাফার পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। দশ নম্বর হচ্ছে ডাক বিভাগ, অর্থাৎ বাংলাদেশের ডাক বিভাগ সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটি সরকারের আয়ের একটি উৎস। ডাক বিভাগ বহুমুখী সেবা প্রদান করার ফলে 2001 এবং 2002 সাল হতে এই খাতে আয়ের প্রবাহ কিছুটা বৃদ্ধি পায়।